গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 9:20। আমরা এখন যাচ্ছি হুদার স্কুলে। হুদার স্কুলে আজকে ফুড ফেস্টিভ্যাল আছে, একটু তাড়াতাড়ি ছুটি, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি। চলো 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 তাড়াতাড়ি বেরিয়ে দেখা হবে, 9:15 ছুটি হয়ে যাওয়ার কথা। চল 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 চল। এই স্যান্ডউইচটা কে বানিয়েছে? কার সাথে হিন্দিতে কথা বলতে হবে? ওর সাথে। আর এই এটা স্যান্ডউইচটা, এই স্যান্ডউইচটা কে বানিয়েছে? হয়ে গেল, দাদা ভাই উঠে গেল পুল কাটে, এবার আমরা চলে যাব। দাদা ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেল সকাল সকাল। চলো 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 চলো। চলে এসছেন দাদা ভাই স্কুল থেকে, এসে চেঞ্জ পেঞ্জ করে নিয়েছে। আর এই জামাটা পূর্বা দিয়েছিল, কালকে একটা পরিয়েছি, আজকে একটা পরালাম। মিষ্টি মিষ্টি চা, এখন ঘুম পেয়ে গেছে আবার। চলো একটু ঘুম পাড়িয়ে দিই। বাজে এখন 11:05। মেয়েটা দিয়ে দিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আমি অনেক কটা কাজ নিয়ে বেরোলাম। সেই মেয়ের অন্নপ্রাশনে যে শাড়িটা পরেছিলাম ওটা পালিশ করতে দেখো মোমবাতি ফোমবাতি পরেছিল, এখনও দেওয়া হয়নি। অরিন্দম যে পাঞ্জাবিটা পরেছিল ওটাও নোংরা টোংরা রেগে গেছিলো, দেওয়া হয়নি। ওগুলো আগে দেব, দিয়ে তারপরে সেখান থেকে যাব সোজা ব্যাংকে। ব্যাংকে একটু কাজ আছে, আগের দিন মায়ের কাজ করে এসেছি, আজকে আমার কাজ করে তারপর সেখান থেকে সুরেন্দ্রতে যাব। সুরেন্দ্রতে গিয়ে হুদার পয়লা বৈশাখের জামাগুলো ছোট হয়েছিল ওগুলোকে চেঞ্জ করব, তারপরে ঘরে আসব। বেশ কয়েকটা কাজ নিয়েই বেরিয়েছি, যাই দেখি আগে লন্ড্রি খোলা আছে কি না। বাজে এখন পুরো 12টা, আসলাম জাস্ট ঘরে, লন্ড্রি বন্ধ। দুবার করে লন্ড্রিটা গিয়ে ঘুরে আসলাম, দিতে পারলাম না জামা কাপড়। হুদার জামা চেঞ্জ করেছি, দিদিভাইকে 50 বার করে ফোন করলাম, ফোনটা ধরলো না। আমি নিজের মতন করে একটা বুঝে সাইজ নিয়ে নিয়েছি। ব্যাংকের কাজ হলো, এই ঘরে আসলাম, মেয়ে দেখলাম ঘরে কলা খাচ্ছে। মিতাদি কলা খাওয়াচ্ছে, একটু খাওয়াক, আমি একটু বসি। মানে প্রচণ্ড গরম পড়ে গেছে গো আবার বাইরে, ভাবি মানে ভালো গরম পড়েছে রীতিমতন। চাই ওকে কলা টলা খাক, খেয়ে তারপরে একটু পরে তো লেবুর রস খাবে, আমি একটু বসে নিই, তারপরে আবার দেখাচ্ছি মেয়েকে। ভিডিও আপলোডে বসিয়েছিলাম 10টার সময়, বসিয়ে তো আমি বেরিয়ে গেছি। এবার এই ফোনটা তো তার সিম নেই, তাই জন্য নেটও নেই, ওয়াইফাই পাইনি। আমি এখন দেখছি 12টার সময়, ভিডিও এখন আপলোড হয়নি। যাই হোক এখন গেল ভিডিও। আর এই যে, এই যে লুসি পুসি, এই যে লুসি পুসি, লুসি পুসি, লুসি লুসি পুসি, এই লুচি পুচি। মিতাদি খাইয়ে দিয়েছে কলা, যে কলা খেতে ঝামেলা করেছে না? আগে খা, ঝামেলা করবে না তো, সকালে তো কিছু খাইনি, সকালে তো কিছু খাইনি। বাজে এখন 1:45, রস চলছে, রস নেবুর নচ, নেবুর নচ টচ খেয়ে তারপরে তেল মাখবে। 1টা বাজলে তেল মাখবে, তারপর স্নান হবে। ওর স্নানের পরে ওর দিদি জামা পরাতে পরাতে আমি ভাতটা রেডি করে দিয়ে তারপরে যাব, আমি স্নান করব, পুজো করব। চলো রস টস খেয়ে নিক, তারপরে স্নান টান পরিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে একবার আসছি। আসতে আমার স্নান হলো, পুজো হলো, আরেকজনের খাওয়া দাওয়া হলো। বাবা দরজা বন্ধ,
মিতাদি ওদিকে ঘুম নিয়ে যুদ্ধ করুক, আমি এখন লাঞ্চ করতে বসি। আজকে লাঞ্চে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর বুজুরি ট্যাংরা। এই ডিমালা বুজুরি ট্যাংরা খেতে যে কি ভালো লাগে, কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। মামা জল বের কি করেছো, এটা কি করেছো? ডেয়ারি মিল্ক কই দেখাবে তো? ডেয়ারি মিল্ক বলে হাঁচিলে বলে হাঁচিলে বলে হাঁচিলে ডেয়ারি মিল্ক কই ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক ধাক্কা কাই দিছে ডেয়ারি মিল্ক বুঝি বাবাচি বুঝি বাবাচি ওনে মানে হাঁচি তো দেখো না ওলে বাবা গুড়ু গুড়ু করে নি, তারপর আবার নিচে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছে পিৎজা, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে পনির। সোপুরের টুপুর টুপুর না টাপুর ওই যায় টুপুর টুপুরের পিৎজা চিকেন গুলো দিয়েছে এখানে। এই যে কোথায় চিকেন দিয়েছে এই দুটো পনি, এতগুলো চিকেন কেন এনেছিস? এই যে এতগুলো চিকেন এনেছিস কেন? আমার হচ্ছে একটাই পনির আছে আর বাকি সবই চিকেন আছে। কেন এনেছিস এত চিকেন? আমি তো দুটো দুটো করে আনা আছে, মানে পাঁচটা যেটা আমরা 50 টাকার খাই। পটলের তরকারি করানো আছে আর অরিন্দম একটা ডিম ভেজে দেবো, আমি তাই খাবো। আর এখন নিচু যাবো, রাতে আজকে একটু ধোসা খাবো, ধোসা দই বড়া এসব খেয়ে নেবো। আর সুমন্ত পিৎজা এনেছিল, ওটা তো খাওয়াই আছে। আর এই যে মাইয়া, মাইয়া একটু বড় কি চিৎকার করে এখন, কেউ জামা করলে আর তারপর যদি ওকে নিয়ে না বেরোয় পাগলা করে দেয়। হরিন্দম গেছে চেম্বারে একটু, ওখান থেকে জয়েন করবে। আমরা এখন চেম্বারের কাছেই যাব। আর বাইরে আজকে খুব গরম, কি আমার একটা প্যাচ 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 প্যাচে গরম, একটা বিরক্তিকর হাল একটু। এই যে মাইয়া চলো চারিদিকে ধোসা, পিছে পিছে চাট চাট উত্তাপাম। চলে এসছে দই বড়া, শুরু কর। তুমি খাবে ধসু? দেখ দেখ তাকাচ্ছে, দেখ খাবে বলে। ওই দেখ খেয়ে দে, পেট ভরে গেছে। অরিন্দম ওদিকে গেছে আইসক্রিম আনতে, আর আমরা এখন নেব ডিম। ডিম নিয়ে তারপর যাব বাড়ি। এই যে আর একজন বাবা, কি গরম, খাওয়াও দিচ্ছে না একটু বিচ্ছিরি। কালকে ফিরে এসে আর কোনো ভিডিও টিডিও নিইনি, মেয়েকে ঘুম পাড়িয়েছি। অনেকক্ষণ ভেবেছিলাম একবার লাইভে আসবো, সেটাও কালকে হয়নি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।